lado. বলেন নির্দেশ অনুক্রমে আমরা গরিব মানুষের পাড়ায় পুজোর আগে থেকে আমরা তপশিলি পাড়ায় আদিবাসী পাড়ায় আমরা প্রতিনিয়ত যোগাযোগ রেখে তাদের সঙ্গে একাসনে বসে আমরা তাদের অভাব অভিযোগের কথা শুনেছি এবং আমাদের দল তাদের জন্য কী চিন্তাভাবনা করেছে, তাদের উন্নয়নের ব্যাপারে কী কী কাজ করেছে এবং সেই সুবিধাগুলো তারা পেয়েছে কিনা সেসব আলোচনাই আমরা করেছি। কিন্তু দলগতভাবেই আজ থেকে কোতুলপুর ব্লকে সেই সমস্ত তপশিলি পাড়া আদিবাসী পাড়ায় যাতে আমরা আমাদের প্রচার নিয়ে যেতে পারি যে গরিব মানুষের কাছে তৃণমূল কংগ্রেস আছে, মমতা ব্যানার্জি আছেন, মা মাটি মানুষের নেতৃত্বে তিনি আছেন, আমরা সেই সব মানুষের পাড়ায় যাবো। তপশিলি সংলাপ এই আমাদের অভিযানটার নাম দেওয়া হয়েছে। আজকে আমরা যাব দেশা কোয়ালপাড়া অঞ্চলে, আমাদের তাজপুর, দেশা কোয়ালপাড়া, পানাহার এবং কোয়ালপাড়া এই চারটি জায়গায় তপশিলি পাড়ায় আমাদের SC/ST অফিসারের সভাপতি অমিয় কিস্কু আছেন, উনি যাবেন। সঙ্গে আছেন আমার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, উনি একজন তপশিলি বাড়িরই সন্তান সুকুমার ক্ষেত্রপাল আছেন, আমার ছাত্র ভাই জয়দেব আছেন, এরা সব তপশিলি বাড়িরই সন্তান, এবং সেই সঙ্গে আমার দেহা কোয়ালপাড়া অঞ্চলের অসীম আছেন, অসীম ভাই উনিও থাকবেন। তারা গরিব মানুষের পাড়ায় যাবেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের অভাব অভিযোগের কথা শুনবেন এবং সেগুলি লিপিবদ্ধ করবেন। এবং আমরা তাদের জন্য আমাদের দল আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী তিনি যেসব কাজ করেছেন বা আগামী দিনে তাদের জন্য তারা কী চাইছেন, কোন রাস্তা চাইছেন, কোন কোনখানে জলের কল চাইছেন, কোথায় আমরা ঢালাই রাস্তা দরকার, সেগুলো তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এবং তাদের উন্নয়নের ব্যাপারে কোথায় আবাসন চাই, কোথায় পায়খানা বাড়ি চাই সবই তাদের সঙ্গে আলাপ আলোচনা করে প্রয়োজন ভিত্তিক এবং প্রায়োরিটি বেসিসে আমরা তা নথিভুক্ত করব এবং আমরা আমাদের নেতৃত্বকে তা জানাবো যাতে ওই সব মানুষের ওই সব এলাকায় গরিব মানুষের প্রকৃত উন্নয়নটা আগামী দিনে আমরা করতে পারি। স্পেশাল করে শুধু তপশিলি এলাকায় যাবেন তাই তো? আপাতত আমরা তপশিলি এলাকায় যাচ্ছি, পরবর্তীতে আমাদের আদিবাসী পাড়ায় যাওয়া হবে, পরবর্তী সাধারণ মানুষের যারা গরিব মানুষ আছে তাদের পরিবারেও যাওয়া হবে। প্রতিনিয়ত প্রতি এলাকার প্রতিটি মানুষের যার যা দরকার আমরা একটা নিয়ম বেঁধে পরপর আমরা সেখানে যাব। এটা আমাদের ধারাবাহিক প্রক্রিয়া চলছে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।